আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে পার্সোনাল এরিয়ায় একটি নতুন এক্সনেস অ্যাকাউন্ট নিবন্ধন করতে হয় এবং কিভাবে নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয়। শুরু আপনার বসবাসের দেশ লিখুন, এটি পরিবর্তন করা যাবে না এবং আপনার পার্সোনাল এরিয়ায় কোনো পেমেন্ট সিস্টেম উপলব্ধ রয়েছে সেটিকে প্রভাবিত করে। আপনি এই পার্সোনাল এরিয়ায় যে ইমেল ঠিকানাটি নিবন্ধন করতে চান সেটি লিখুন, বড় হাতের এবং ছোট হাতের অক্ষর এবং সংখ্যা সহ বিশেষ আবশ্যকতা অনুসরণ করে একটি পাসওয়ার্ড তৈরি করুন। আপনি ওয়েব বা এক্সেস ট্রেডার অ্যাপ থেকে আপনার পার্সোনাল এরিয়া অ্যাক্সেস করতে এই ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন। আপনার যদি একটি পার্টনার কোড থাকে, এখানে একটি ঐচ্ছিক ধাপ রয়েছে যাতে এটি লিখে আপনার অ্যাকাউন্টটি এক্সেস পার্টনারশিপ প্রোগ্রামের সাথে লিঙ্ক করা যায়। ভুল পার্টনার কোড লিখলে লেখার স্থানটি পরিষ্কার হয়ে যাবে যাতে আপনি আবার চেষ্টা করতে পারেন। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা নন তা জানাতে এবং নিশ্চিত করতে আপনাকে অবশ্যই বক্সে টিক চিহ্ন দিতে হবে। চালিয়ে জানে ক্লিক করুন এবং আপনি এক্সনেস টার্মিনালে চলে যাবেন। আপনার পার্সোনাল এরিয়ার জন্য ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলতে এখানে ক্লিক করুন। ডিফল্টভাবে আপনি রিয়েল ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় একটি রিয়েল MT5 ট্রেডিং অ্যাকাউন্ট পাবেন। আপনি ডেমো ট্যাবের অধীনে একটি ডেমো MT5 ট্রেডিং অ্যাকাউন্টও পাবেন। এখন দেখা যাক কিভাবে আপনার নতুন পার্সোনাল এরিয়ায় আরও ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করবেন। আমার অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন বিকল্প নির্বাচন করুন। আমাদের স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল অ্যাকাউন্টের নির্বাচন থেকে একটি অ্যাকাউন্টের ধরন বেছে নিন। তারপর একটি আসল অ্যাকাউন্টের জন্য রিয়েল অ্যাকাউন্ট খুলুন বা ডেমো অ্যাকাউন্টের জন্য ডেমো পরখ করুন বিকল্পে ক্লিক করুন। পরের পেজে আপনি আবার আপনার অ্যাকাউন্টের ধরনটি রিয়েল বা ডেমোতে স্থির করতে পারেন এবং আপনার পছন্দের ট্রেডিং টার্মিনাল হয় MT4 বা MT5 বেছে নিতে পারেন। এখন আপনার পছন্দের সর্বোচ্চ লিভারেজ সেটিং এবং অ্যাকাউন্টের মুদ্রা বেছে নিন। মনে রাখবেন যে আপনি অ্যাকাউন্টের মুদ্রা পরে পরিবর্তন করতে পারবেন না। অবশেষে এই ট্রেডিং অ্যাকাউন্টের জন্য একটি ডাকনাম বেছে নিন এবং এর পাসওয়ার্ড সেট করুন যা ট্রেডিং পাসওয়ার্ড নামে পরিচিত। এগুলো সম্পন্ন করা হলে একটি অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্প ট্যাপ করুন। এটি আপনার নতুন অ্যাকাউন্টে আপনি তৈরি করেছেন তার উপর নির্ভর করে রিয়েল বা ডেমো ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় প্রদর্শিত হবে। এক্সেসকে বেছে নেবার জন্য ধন্যবাদ। আরও একটি এক্সনেস টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত। আজ আমরা আপনাকে দেখাচ্ছি কিভাবে ডেস্কটপ ব্রাউজার দিয়ে আপনার এক্সনেস অ্যাকাউন্টে সম্পূর্ণরূপে যাচাই করবেন। শুরু করতে আমাদের ওয়েবসাইটে আপনার পার্সোনাল এরিয়ায় লগ ইন করুন। প্রকৃত ট্রেডার হয়ে উঠতে এখানে থাকা বোতামে ক্লিক করুন। প্রথমে ইমেল ঠিকানা যাচাই করতে আমাকে একটি কোড পাঠানে ক্লিক করুন। আপনার ইমেলে পাঠানো কোডটি এখানে লিখুন, তারপর চালিয়ে জানে ক্লিক করুন। আপনি একটি SMS নাকি কল চান তা নির্বাচন করুন এবং আপনার ফোন নম্বর লিখুন, তারপর একটি কোড পাঠানে ক্লিক করুন। আপনার ফোনে পাঠানো কোডটি লিখুন, তারপর আপনার ফোন নম্বর যাচাই করতে চালিয়ে জানে ক্লিক করুন। এরপরে আপনার বিস্তারিত সহ ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ করুন। সম্পূর্ণ হয়ে গেলে এই তথ্য নিশ্চিত করতে চালিয়ে জানে ক্লিক করুন। একটি মেসেজ নিশ্চিত করবে যে ইমেল, ফোন নম্বর এবং ব্যক্তিগত তথ্য জমা দেওয়া হয়েছে। ইকোনমিক প্রোফাইলে চালিয়ে যেতে যাচাইকরণ সম্পূর্ণ করুনে ক্লিক করুন। ইকোনমিক প্রোফাইল হল ট্রেডিং অভিজ্ঞতার একটি সমীক্ষা যা জমা এবং ট্রেডিং এর সীমাবদ্ধতা তুলে নিতে প্রয়োজন। ইকোনমিক প্রোফাইল সম্পূর্ণ হলে চালিয়ে জানে ক্লিক করুন। শেষ ধাপটির জন্য আপনার যাচাইকরণ নথি জমা দিতে হবে যার মধ্যে বৈধ পরিচয়পত্র এবং বাসস্থানের প্রমাণ অন্তর্ভুক্ত। এটি হওয়ার আগে আপনাকে আপনার আইনি নাম নিশ্চিত করার জন্য অনুরোধ করা হবে। নামটি, জমা দেওয়া ব্যক্তিগত তথ্য, যাচাইকরণ নথি এবং ভবিষ্যতে আপনি ব্যবহার করতে পারেন এমন কোনো পেমেন্ট পদ্ধতির নামের সাথে অবশ্যই মিলতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদি এটি সংশোধন করার প্রয়োজন হয় তবে আপনার নাম সংশোধন করতে এডিটে ক্লিক করুন, তারপর নথি আপলোড করুনে ক্লিক করুন। অন্যথায় চালিয়ে যেতে শুধু ডকুমেন্ট আপলোডে ক্লিক করুন। এখন আপনার পরিচয়ের প্রমাণপত্র জমা দিতে হবে। পরিচয়পত্রের ডকুমেন্টের জন্য ইস্যুকারী দেশটি নির্বাচন করুন, তারপর উপলব্ধ ডকুমেন্টগুলির মধ্য থেকে ডকুমেন্টের ধরনটি বেছে নিন। ধরনের উপর নির্ভর করে আপনাকে সাহায্য করার জন্য করণীয় এবং বর্জনীয় কাজের একটি তালিকা দেখানো হবে। সাফল্যের সেরা সুযোগের জন্য পরামর্শগুলি যথাভাবে অনুসরণ করুন। ডকুমেন্ট আপলোড করুনে ক্লিক করুন এবং সংযুক্ত করতে আপনার ডিজিটাল কপি খুঁজুন, তারপর সংযুক্ত করতে এখানে ক্লিক করুন। পরবর্তী এবং চূড়ান্ত ধাপ হল আপনার বাসস্থানের প্রমাণ জমা দেওয়া। অনুগ্রহ করে মনে রাখবেন, এই ধাপটি এড়িয়ে যেতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করা হবে না এবং সীমিত কার্যকারিতা পেতে পারেন। আপনার বাসস্থানের প্রমাণপত্রের ক্ষেত্রে স্ক্রিন প্রদর্শিত প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করুন। বাসস্থানের প্রমাণপত্রের ডকুমেন্ট আপলোড করুনে ক্লিক করুন, তারপর সংযুক্ত করা করতে এখানে ক্লিক করুন।
সমস্ত ডকুমেন্টেশন সফলভাবে পর্যালোচনা করার পরে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস সক্রিয়ভাবে সম্পূর্ণরূপে যাচাইকৃত হবে। অভিনন্দন, আপনার এক্সিস অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করার জন্য সমস্ত ধাপ সম্পূর্ণ করেছেন। এক্সিসকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আরও একটি এক্সেস টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা আপনাকে অ্যান্ড্রয়েডে মেটাট্রেডার 5 ডাউনলোড এবং ইনস্টল করতে সাহায্য করব। প্রথমে গুগল প্লে স্টোর বা এক্সেস ওয়েবসাইট থেকে মেটাট্রেডার 5 ডাউনলোড করুন। ইনস্টল করার পর আপনার ডিভাইসে মেটাট্রেডার 5 চালু করুন। প্রধান মেনু খুলুন এবং অ্যাকাউন্ট পরিচালনা করুন নির্বাচন করুন। আপনার ব্রোকার খুঁজতে বলা হলে প্লাস আইকনে ট্যাপ করুন এবং এক্সনেস লিখুন। যেগুলো দেখানো হয়েছে সেগুলো থেকে এক্সনেস টেকনোলজি লিমিটেড বেছে নিন। পাসওয়ার্ড এবং সার্ভার সহ আপনার এক্সনেস ট্রেডিং অ্যাকাউন্টের লগ ইন ক্রেডেনশিয়াল লিখুন এবং লগ ইনে ক্লিক করুন। আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সার্ভার খুঁজতে আপনার এক্সনেস পার্সোনাল এরিয়া যান, গিয়ার আইকনটি নির্বাচন করুন, অ্যাকাউন্টের তথ্য খুলুন এবং সার্ভারটি এখানে দেখানো হবে। সম্পন্ন হয়ে গেলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট এরিয়ায় যোগ করা হয়। আপনি যতবার প্রয়োজন ততবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে আরও MT5 অ্যাকাউন্ট যোগ করতে পারেন। অভিনন্দন, আপনি অ্যান্ড্রয়েডে মেটাট্রেডার 5 ডাউনলোড এবং ইনস্টল করেছেন। এক্সেসকে বেছে নেবার জন্য ধন্যবাদ। আরও একটি এক্সেস টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে বিটকয়েনে আপনার তহবিল তুলবেন। অনুগ্রহ করে মনে রাখবেন, যদি আপনি আগে আপনার এক্সিস বিটকয়েন ওয়ালেট জমা করে থাকেন তবেই এটির ক্ষেত্রে তুলতে পারবেন। মনে রাখবেন যে বিটকয়েনে আপনার তহবিল তোলার জন্য আপনাকে প্রথমে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে এক্সিস বিটকয়েন ওয়ালেটে তহবিল ট্রান্সফার করতে হবে। শুরু করতে আপনার পার্সোনাল এরিয়ায় লগ ইন করুন। আমার অ্যাকাউন্টে যান এবং আপনি যে অ্যাকাউন্ট থেকে তহবিল ট্রান্সফার করতে চান তার পাশের গিয়ার আইকনে ক্লিক করুন। তহবিল ট্রান্সফারে ক্লিক করুন এবং আপনার অ্যাকাউন্টগুলির মধ্যে নির্বাচন করুন। এর থেকে এর অধীনে নির্বাচিত ট্রেডিং অ্যাকাউন্টে আপনার ট্রান্সফারের গন্তব্য হিসাবে বিটকয়েন অ্যাকাউন্ট নির্বাচন করুন। পরিমাণ লিখুন এবং চালিয়ে যানে ক্লিক করুন। প্রদর্শিত লেনদেনের সারসংক্ষেপের বিবরণ দেখে নিন এবং ট্রান্সফারটি সম্পূর্ণ করতে নিশ্চিত করুন ক্লিক করুন। এখন যেহেতু আপনার এক্সচেঞ্জ বিটকয়েন ওয়ালেটে তহবিল রয়েছে, এটি তোলার সময় হয়েছে। অর্থ উত্তোলন ট্যাবে যান এবং বিটকয়েন নির্বাচন করুন। বিটকয়েনের ঠিকানা লেখার সময় আপনার ব্যক্তিগত বিটকয়েন ওয়ালেটের ঠিকানা ব্যবহার করুন। তারপরে অর্থ উত্তোলনের পরিমাণ লিখুন। আপনি আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাপে আপনার বিটকয়েন ঠিকানাটি প্রাপ্তির ঠিকানা হিসাবে দেখাতে পারেন। মনে রাখবেন যে মাইনার ফি এর পরিমাণ অর্থ উত্তোলন পরিমাণ থেকে কাটা হবে এবং আমরা এই ফি কভার করি না। চালিয়ে যানে ক্লিক করুন। লেনদেনের একটি সারাংশ প্রদর্শিত হবে, বিস্তারিত দেখে নিন এবং নিশ্চিত করুন। অবশেষে আপনার নিরাপত্তা ধরনে পাঠানো যাচাইকরণ কোডটি লিখুন এবং লেনদেন জমা দিতে নিশ্চিত করুনে ক্লিক করুন। লেনদেন নিশ্চিত হয়ে গেলে আপনার ব্যক্তিগত বিটকয়েন ওয়ালেট অ্যাপে পরিমাণটি জমা হবে। এতে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আপনি আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাপে লেনদেনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। যদি অর্থ উত্তোলনের পরিমাণ জমা করা পরিমাণের চেয়ে বেশি হয়, এই তো এখন আপনি জানেন কিভাবে বিটকয়েন ব্যবহার করে অর্থ তুলতে হয়। এক্সপ্রেসকে বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।